হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুইটমনি ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের আরও একবার এরকম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল আমি একটু রেডি হয়ে গেছি, কারণ আমি একটু যাবো আজকে কলকাতায়। তো আজকে কিন্তু আমি একাই যাবো, একা বলতে বাড়ির ফ্যামিলির কেউ যাবে না, তো আমার সাথে আরও অনেকে যাবে, কিন্তু তোমাদের দাদাভাইকে ছাড়াই আজকে আমি যাবো। তো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি যাবো, মানে মস্তন দুপুর অবধি তোমাদের দাদাভাই দিয়ে আসবে। তো চলো যাওয়া যাক। তো দেখো, বাইকে করে তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছিলাম, তো যেতে যেতে চারটা বাজার অবধি আমরা এসেছি। তো এই অবধি এসে কি বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আমি একটা দোকানের নিচে দাঁড়িয়ে রয়েছি, আর স্টেশনে চলে এসেছি। এসে দেখি দাদা আর শুভ অলরেডি চলে এসেছে, দুজনে বসে রয়েছে। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে, সেই জন্য আমার মনটা একটু খারাপ লাগছিল, কারণ একা একা কোথাও যায়নি। যে আমরা বিধাননগর স্টেশনে নেমে গেছি, আর আমরা এখন সবাই যাচ্ছি হেঁটে হেঁটে অটো ধরার জন্য। একজন ফোনে ব্যস্ত, বললাম বলবে আবার আমাকে নেওনি। এই যে আমরা চারজন আগে চলে এসেছি অটোতে, আর আমরা এখন নিকো পার্কের সামনে দাঁড়িয়ে আছি, আর দাদারা এখনো আসেনি। তো আসবে, তারপরে সবাই একসাথে ঢুকবো। এই যে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি দাদার জন্য, আর একজন ফোনে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, মৌমিতা হচ্ছে দাদাকে ফোন করছে, ফোন যাচ্ছে না। চলে এসছে তো আমরা কিন্তু নিকো পার্কের সামনে চলে এসেছি। আমরা কিন্তু রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি, রাস্তার ওই পাশে গেলেই নিকো পার্ক। তো যাই হোক, আমরা ভেতরে চলে এসেছি, আর এটা হচ্ছে সামনেটা, এখান দিয়ে হয়তো ভেতরে ঢুকতে হয়। তো আমাদের শোটা কিন্তু পার্কের পেছন দিকেই হচ্ছিল, আমাদের কিন্তু সামনের দিকে হচ্ছিল না। আমি তো কখনো এখানে আসিনি, তো ফার্স্ট টাইম আসলাম। আর এইটা দেখো, এটাই হচ্ছে মেন গেট, এখান থেকেই ঢুকতে হয়। ওই যে লেখা আছে ওপেন, হেঁটেই যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল এখনো খুঁজে পাইনি, আর হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছে, পায়ে টোলা উঠে গেছে। তারপরে দেখো, অবশেষে আমরা জায়গাটা খুঁজে পেয়ে গেছি। এই যে এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। এই যে আমরা ভেতরে চলে এসেছি। তো এই যে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, আর ভেতরে এসে দেখলাম যে প্রচুর ভিড়, এর ভেতরে অনেক, মানে অনেক প্রচুর লোক এসছে, অনেক জায়গা থেকে অনেক লোক এসছে। তো প্রচুর মেকআপ আর্টিস্ট, বড় বড় মেকআপ আর্টিস্টরাও এসছেন, তারা হচ্ছে মডেল সাজাচ্ছে। তো ভেতরে এসে ভেতরের পরিবেশটা দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। তো এখানে দেখো, একটা মডেল সাজানো হচ্ছিল, এখানে হচ্ছে বরকে সাজানো হচ্ছিল, মানে বিয়ের দিন বা রিসেপশনের দিন তোমরা বরকে কীভাবে সাজাবে। আর এখানে পুষ্পাদি বেঙ্গলি রিসেপশন লুক সাজাচ্ছিল, তো সেটাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখতে দেখতে দেখো বর, দেখো আমাদের সামনে দিয়ে যাচ্ছে। Thank you.
আর এখানে দেখো পুষ্পাদির মডেল কিন্তু সাজানো হয়ে গেছে, দেখো কত সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে পুষ্পাদি, আমার তো খুব পছন্দ হয়েছে। তো কার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মিষ্টুকে সাজানো হচ্ছিল, তো তারপরে আমরা চলে এসেছিলাম অন্য সাইডে। তো এই সাইডে হচ্ছে দেখো পুরো যে ড্রেস আপগুলো দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই হাতের কাজ। তো দেখো মানুষ পারে না এমন কোনো জিনিস হয় না, তো দেখো হাতে কত সুন্দর হাতের কাজ, মানে পুরোটাই হাতে বানিয়েছে। এদিকে দেখো এগুলো হচ্ছে মানে প্লেট, শোলার যে প্লেটগুলো হয় আর সেগুলো দিয়ে মানে একটা ড্রেস বানানো হয়েছে। তো অস্বাভাবিক, মানে আমার কাছে তো মনে হচ্ছে যেন অস্বাভাবিক কিছু, কিন্তু দেখো যারা বানিয়েছে তাদের হাতের কাজ কতটা সুন্দর, কতটা নিখুঁত, যায় তার জন্য তারা আজকে এই জিনিসগুলো বানাতে পেরেছে। আর এখানে একটা দেখো বেলুনের ড্রেস, তো এখানে সবাই সেলফি তুলছিল এরা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এখানে দেখো চলছিল র্যাম শো, আর আমি কিন্তু আগে কখনো র্যাম শো দেখিনি, মানে সামনাসামনি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো ভালো লাগছিল, আগে দেখেছি বলতে টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি আগে কখনো র্যাম শো দেখিনি। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু র্যাম শো দেখে নিলাম। দেখেন এবারে সবার পরিস্থিতি, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, আর একজন জুতো হাতে নিয়ে বসে আছে, হিল পড়েছে, হিল এতটা হিল, ঠিক আছে এবার হাঁটতে পারছে না। এই যে আমরা সবাই এখানটায় বসে একটুখানি হালকা করে টিফিন করবো। সুমতা প্লিজ একটু কিছু বলে। আর একজনের কোমর ব্যথা হয়ে গেছে, কোমর ধরে হাঁটা শুরু করে দিয়েছে। আর ওই কোনায় একজন দিদি আছে, ও হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড, আজকে আমাদের সাথে নতুন করে পরিচয় হলো। তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা একটু ভেতরে চলে আসলাম, কারণ এখনই বাড়ি চলে যাব। আর এখানে দেখো একটা কোনো একটা ঠাকুর কিছু একটা সাজানো হচ্ছিল, তো তারপরে ভেতরটা পুরোটা আরেকবার ঘুরে দেখে নিচ্ছি, কারণ আমাদের পুরোটা দেখা হয়নি তখন, তো সেই জন্য যাওয়ার সময় আর একটু ভালো করে দেখে নিচ্ছি পুরোটা ঘুরে, তারপরে এরপরেই আমরা বাড়িতে চলে যাব। তো যাওয়ার সময় দেখলাম এখানে মিষ্টুর শ্যুট চলছে, তো এখানে চলে আসলাম আমরা, আর এখানে এসে একটু ভিডিও করে নিলাম, তারপরে এবার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেব, আর বেশি লেট করবো না। হাতে আমার